আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের জন্য নতুন একটি প্রশ্ন উত্তর পর্ব নিয়ে হাজির হয়েছি। আজকের প্রশ্ন উত্তর পর্ব সংখ্যা হচ্ছে 9। যারা আমাদের আগের ভিডিওতে কমেন্ট করেছেন সেই সকল কমেন্ট নিয়ে আজকের প্রশ্ন উত্তর পর্ব সাজানো হয়েছে। তো যারা আমাদের চ্যানেলটিতে আজ নতুন জয়েন করেছেন, প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। চলুন শুরু করা যাক। আজকে প্রথম যিনি প্রশ্ন করেছেন ওনার নাম হচ্ছে শামী আক্তার। উনি প্রশ্ন করেছেন, আমি তোমাকে থাপ্পড় দিব, এর আরবি কি? তো এর আরবি হচ্ছে আনা তাপ্পা কালাইক, আনা তাপ্পা কালাইক, আমি তোমাকে থাপ্পড় দিব বা আমি তোমাকে মার দিব, এর আরবি হচ্ছে আনা উদ্রপিন্তা। তো উনি আরও অনেক প্রশ্ন করেছেন, আজান আরবি কি? তো আজান আরবি হচ্ছে আজান। দ্বিতীয় প্রশ্ন করেছেন, বনের আরবি কি? বনের আরবি হচ্ছে গাবা। তারপর আরেকটি প্রশ্ন করেছেন, এখন কয়টা বাজে, এর আরবি কি? সা কাম বা কামসা, যে কোনো একভাবে বলতে পারেন এখন কয়টা বাজে বা সময় কত। তারপর লিখেছেন, সংখ্যার আরবি কি? সংখ্যা বা নাম্বার আরবি হচ্ছে রাকাম বা রকম, যে কোনো একভাবে বলতে পারেন। তারপর আরেকটি প্রশ্ন, মসজিদ আরবি কি? মসজিদ আরবি হচ্ছে মসজিদ। তো এক এক করে আরও প্রশ্নের উত্তর দিচ্ছি, আমি ভুলে গেছি বা আমার মনে নেই, এর আরবি হচ্ছে আনা ইনসা। আমি ভুলে গেছি বা আমার মনে নেই, এর আরবি হচ্ছে আনা ইনসা। লোহা বা আয়রন, এর আরবি হচ্ছে হাদিদ। সোজা, আরবি হচ্ছে সিদা। মানুষ, এর আরবি হচ্ছে ইনসান। সম্ভব বা পারা, এর আরবি হচ্ছে ইকদার। কাফি, এর আরবি হচ্ছে যথেষ্ট বা পর্যাপ্ত। আপনার দেশের কি অবস্থা? কেউ যদি আপনাকে প্রশ্ন করে আপনার দেশের কি অবস্থা বা কি খোঁজ খবর, তো আরবি হচ্ছে কেফ হাল বেলাদাক বা বলতে পারেন কেফ খাবার ইন্তা বেলাদ। কান্না, কান্নার আরবি হচ্ছে ইয়াবকি বা এপকি। হাসি, হাসির আরবি হচ্ছে ইয়াদহাক, হাসির আরবি হচ্ছে ইয়াদহাক। আপনি আমাকে বিশ্বাস করেন, এর আরবি হচ্ছে ইনতাকিদানা, আমি আগের জায়গাতেই আছি। কে আপনাকে প্রশ্ন করলো আপনি কোথায় আছেন, তো আপনি বলতে পারেন আমি আগের জায়গাতেই আছি। তো এটা আরবিতে বলবেন আনাফি মৌজুদ আউয়াল মাকান, আনাফি মৌজুদ আউয়াল মাকান। আপনার কাছে ছোটোখাটো কাজ থাকলে বলবেন, এর আরবি হচ্ছে ইন্দাক ফিশগোল সাগির গুল্লি। আপনার কাছে ছোটোখাটো কাজ থাকলে বলবেন, তো এর আরবি হচ্ছে ইন্দাক ফিশগোল সাগির গুল্লি। এখানে ইন্দাক শব্দের অর্থ হচ্ছে আপনার কাছে, শগল সাগির মানে ছোটো কাজ, গুল্লি মানে বলবেন। মার্চান্ডাইজার বা বণিক বা সওদাগর বা ব্যবসা, এর আরবি হচ্ছে তাজের। দর বা লও, এর আরবি হচ্ছে খুঁজ। বিজয়, এর আরবি হচ্ছে ফুজ বা নাজা। পরিবেশ, এর আরবি হচ্ছে জাউ। সংখ্যা বা নাম্বার, এর আরবি হচ্ছে রকম। স্বাধীনতা বা ফ্রিডম, এর আরবি হচ্ছে হুরিয়া। কাউকে আঘাত বা মার দেওয়া বা ঘুষি মারা, এর আরবি হচ্ছে উদ্রব। আমি তোমাকে মার দেব, এর আরবি হচ্ছে আনা উদ্রব ইন্তা। তোমার সাথে পানি আছে, এর আরবি হচ্ছে মাকফি ময়া। তোমার সাথে ছবি আছে, এর আরবি হচ্ছে মাকসুরা। জাতীয়তা বা ন্যাশনালিটি, এর আরবি হচ্ছে জিনসিয়া। দাড়িপাল্লা, আরবি হচ্ছে মিজান। বিজয় বা জয় লাভ করা, আরবি হচ্ছে ফুজ। প্রহরী, ওয়াচম্যান বা পাহারাদার, এর আরবি হচ্ছে হারেস বা সিকিউরিটি, আরবি হচ্ছে হারেস। আপনি কি বিরক্ত বা রাগ করছেন, এর আরবি হচ্ছে ইন্তাফি জালান, জালান এর বাংলা হচ্ছে রাগ করা। আজ অফিস বন্ধ কেন, এর আরবি হচ্ছে আলিয়ম লেশ বন্নাত মাকতাফ বা বলতে পারেন আলিয়ম লেশ সাক্কার মাকতাফ। কাজ শেষ হলে আমাকে জানাবে, এর আরবি হচ্ছে শুকুল খাল্লাস খবর আনা। তাড়াতাড়ি করো বা জলদি জলদি, এর আরবি হচ্ছে সাউই সুরা সুরা বা
ইয়া আল্লাহ সোরা। তুমি এত দেরিতে আসো কেন? এর আরবি হচ্ছে লেশিন তাইজি তাখির। তোমার এত দেরি হয় কেন? এর আরবি হচ্ছে লেশিন তাখির। তুমি কি খুঁজছ? এর আরবি হচ্ছে এস দোয়ারিন্তা। তুমি কাকে চাও? এর আরবি হচ্ছে মিন তুরিদ। আমি শুনছি, এর আরবি হচ্ছে আনা ইসমা। সে কান্না করছে, এর আরবি হচ্ছে হুয়া ফি ইবকি। এদিকে তাকাও, এর আরবি হচ্ছে শোফ মিন্নি। টাকা বাংতি বা চেঞ্জ, এর আরবি হচ্ছে সার্ফ বা খার্দা। আমি রান্না করতেছি, এর আরবি হচ্ছে আনা সই তব্বাক। এটার মানে, এর আরবি হচ্ছে হাদা ইয়ানি। হলুদ আরবি হচ্ছে আসফার। শার্ট বা জামা আরবি হচ্ছে কামিজ। আমার শার্টের বা জামার রং হলুদ, এর আরবি হচ্ছে আনা কামিজ লোন ফি আসফার। রং বা কালার, এর আরবি হচ্ছে লোন। আমার মোবাইলের রং সাদা, এর আরবি হচ্ছে আনা জাওয়াল লোন ফি আবিয়াত। তোমার মোবাইলের রং কি? এর আরবি হচ্ছে এসফি লোন ইন্তা জাওয়াল। আমি ভুলে গেছি বা আমার মনে নেই, এর আরবি হচ্ছে আনা ইনসা। লোহা বা আয়রন, এর আরবি হচ্ছে হাদিদ। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আপনাদের কাছে অবশ্যই একটি লাইক দিবেন, শেয়ার করবেন বন্ধুদের মাঝে, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম নতুন নতুন টিউটোরিয়াল পেতে হলে। আর এই ভিডিওর নিচে অবশ্যই আপনাদের প্রয়োজনীয় প্রশ্নগুলো কমেন্ট করে দিবেন, আর এই কমেন্টের প্রশ্ন সূত্র ধরেই নেক্সট টিউটোরিয়াল নিয়ে আসবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সি ইউ নেক্সট টাইম, টাটা, আসসালামু আলাইকুম।